কাণ্ডের তদন্তে আজ মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে তল্লাশিতে গেল সিবিআই। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আমাকে বলে দিই কলকাতা এবং আসানসোলে কয়লা পাচার কাণ্ডে তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই এর গোয়েন্দারা। আমরা দাঁড়িয়ে রয়েছি মলয় ঘটক, মন্ত্রী মলয় ঘটকের বাড়ির সামনে, এবং তুমি দেখতে পাচ্ছ বাড়ির মেন গেট কিন্তু ভেতর থেকে বন্ধ, এবং সেন্ট্রাল ফোর্সের অফিসাররা তারা কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছেন। সিবিআই এর অফিসাররা এখানে পৌঁছেছেন, অর্থাৎ মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে তল্লাশি অভিযান চলছে, তল্লাশি চালাচ্ছে সিবিআই। এবং সিবিআই সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে তল্লাশি চালানো হচ্ছে, এই পুরো বাড়ি কিন্তু চারিদিকে ঘিরে ফেলা হয়েছে। তো আমি ক্যামেরাম্যান অজয়কে বলবো ছবি দেখাতে। বাদিকে সেন্ট্রাল ফোর্সের অফিসাররা এখান থেকে 50 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছেন, সেখান থেকে কিন্তু কাউকে আসতে দেওয়া হচ্ছে না। এবং ডান দিকেও কিন্তু 50 মিটার দূরে সেন্ট্রাল ফোর্সের অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ এই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এবং মন্ত্রী মলয় ঘটক তার বাড়িতে এখন সিবিআই এর গোয়েন্দারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং তোমাকে ছবি দেখানোর চেষ্টা করব, তুমি দেখতে পাচ্ছ এই গেটের ভেতরে একজন রাজ্য পুলিশের কনস্টেবল তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং সামনে কিন্তু মলয় ঘটক অ্যাডভোকেট, তার একটি সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি, নেমপ্লেটে মলয় ঘটকের নাম লেখা। এবং সিবিআইয়ের যেটা সিবিআই সূত্রের খবর, 8 জন অফিসাররা তারা কিন্তু এই মুহূর্তে এই বাড়ির ভেতরে রয়েছেন এবং তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সিবিআই সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে একাধিকবার মন্ত্রী মলয় ঘটকের নাম উঠে আসছে। তুমি জানো এর আগে কিন্তু ইডির অফিসাররা বারবার মলয় ঘটককে তলব করেছেন, দুবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে কিন্তু সিবিআই এর অফিসাররা মলয় ঘটকের আসানসোলের বাড়িতে পৌঁছে গেছেন, এবং এই মুহূর্তে কিন্তু আসানসোলের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই এর অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং এর ছাড়াও যেটা আমরা সিবিআই সূত্রে খবর পাচ্ছি, কলকাতায় আরো 3টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। নিউ আলিপুরে একজন ব্যবসায়ী এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতীক দিওয়ান, তার বাড়িতেও কিন্তু সিবিআই এর গোয়েন্দারা পৌঁছেছেন, সেখানেও তল্লাশি অভিযান চলছে। একসঙ্গে 4টি জায়গায় তল্লাশি অভিযান চলছে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। এই মুহূর্তে কিন্তু সিবিআই এর বিশাল টিম, বিশাল সেন্ট্রাল ফোর্সের অফিসারদের নিয়ে তারা কিন্তু পৌঁছেছে, এবং মন্ত্রী মলয় ঘটক তার বাড়িতে কিন্তু এখন কয়লা পাচার কাণ্ডে তল্লাশি অভিযানে নেমেছেন সিবিআই এর গোয়েন্দারা। এবং যেটা সিবিআই সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে কয়লা মাফিয়াদের জিজ্ঞাসাবাদ করে এবং সাক্ষীদের বয়ানে একাধিকবার কিন্তু মন্ত্রী মলয় ঘটকের নাম উঠে আসে। সিবিআই এর দাবি যে তারা কিন্তু জানতে পারে যে বিভিন্ন সময় আর্থিক লেনদেন হয়েছিল, টাকা পৌঁছে গেছিল, এবং সেই সূত্র ধরেই কিন্তু তারা যখন তদন্ত করে, সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে বেশ কয়েকটা নতুন তথ্য এবং সূত্র তাদের হাতে ছিল, এবং সেই সমস্ত সূত্র এবং তথ্য প্রমাণকে সামনে রেখেই মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে এই মুহূর্তে কিন্তু সিবিআই এর অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। কয়লা পাচার কাণ্ডে তল্লাশি অভিযান চলছে আসানসোলের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। এবং যে কথা তোমাকে বলছিলাম, শুধুমাত্র মলয় ঘটক না, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতীক দিওয়ান, তার বাড়িতেও কলকাতায় তল্লাশি অভিযান চলছে। এবং সব মিলিয়ে সকাল থেকেই তৎপর সিবিআই 4টি জায়গায়, আসানসোল এবং কলকাতার 4টি জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। এবং সিবিআই এর অফিসাররা এই বাড়ির ভেতরে, মলয় ঘটকের বাড়ির ভেতরে বিভিন্ন যে রুম রয়েছে সেই রুমে পৌঁছে গেছেন, এবং পরিবারের সদস্যদের যারা এই বাড়ির ভেতরে ছিল তাদের কিন্তু একটি জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, তাদের মোবাইল ফোন নিয়ে দেওয়া হয়েছে, এবং তল্লাশি অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ সামনের যে গেট, এই গেট ভেতর থেকে কিন্তু তালা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি ক্যামেরাম্যান অজয়কে বলবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ গেটের ভেতর থেকে তালা বন্ধ। দাদা মলয়দা আছেন ভেতরে? না, উনি নেই। উনি নেই না? উনি কি কলকাতায়? বাড়িতে কারা কারা আছে? যারা উপরে কাজ টাজ করেন বা পুলিশ, এখানে হাউস গার্ডের পুলিশ আছে, আর যারা রান্না বান্না করেন তারা আছে। সিবিআই টিম কটা নাগাদ আসলো? আপনার 8:15। এসে বললেন যে আমরা সিবিআই থেকে এসেছি, একটু ভেতরে ঢুকবো। তো যথারীতি ওনাদেরকে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হলো। তারা কি সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিল? সেটা বলতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ পোশাক পরে আছে এবং আর্মস আছে,
ওনারা বললে আমরা সিবিআই লোক, তারপরে ওনারা ঘরে ঢুকলেন। ভিতরে কজন অফিসার রয়েছে সিবিআই? সেটা তো ফোনে দেখলাম না, তাও দু তিনজন হবে। আচ্ছা ওরা কি বললো, কোন মামলায় এসেছে তল্লাশি? সেটা কিছু বলেন। অর্থাৎ ম্যাডাম আছেন, মেসেজ আছে? ম্যাডাম আছে। যিনি এখানে পিএসও সিকিউরিটি গার্ড, যিনি রাজ্য পুলিশের একজন অফিসার, তিনি যেটা বললেন যে তিনি এখানে ছিলেন এবং যখন সিবিআই অফিসার আসে তারা বলে যে তারা সিবিআই থেকে এসছে এবং তারা তল্লাশি অভিযান চালাতে এসছে, এবং এই খবর পেয়ে আমরা দেখতে পাচ্ছি মলয় ঘটকের বাড়িতে এখন কিন্তু সিবিআই অফিসাররা রয়েছেন, এবং যেটা সিবিআই সূত্রের খবর যে তারা কিন্তু একাধিকবার মলয় ঘটকের নাম উঠে আসে, কয়লা পাচারকাণ্ডে তদন্ত করতে গিয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য থাকে, এবং সেই সমস্ত সূত্র তথ্যকে সামনে রেখেই কিন্তু সিবিআই এর অফিসাররা ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছেন।